বাড়ি ঘরটা একেবারে জঙ্গল বানিয়ে রাখে, কি অবস্থা! একদিন পরিষ্কার না করলে কি মন দেখা যায়! এই পোশাক পরে যদি বাইরে যান তাহলে আমিও ভুইলা যাব যে আমি বাড়ির চাকরানি আর আমি বাড়ির মালিক। মানে তুই কি কবার চাইতেছস? কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। কতক্ষণ ধরে রিক্সা নিয়ে দাঁড়ায় রয়েছি, কোনো খবরই নেই, কি করতেছে আল্লাহ জানে। চাকরানির বাচ্চা চাকরানি, তুই কি মনে করস এবারের মালিক? আমি মালিক না, আমি হলো চাকরানি। আমার কাম শুধু ঘর বাড়ি পরিষ্কার করা না, হ্যাঁ মান সম্মান পয় পরিষ্কার রাখা। ওরে বাপ রে বাপ, কি খই ফুটতেছে মুখ দিয়া! ও কি পরবো না পরবো এটা তোর দরকার আছে? শোনো, ওর সাথে কথা কয়ে কোনো লাভ নাই। শব্দ শুনলো তোমার বাবার, উনিই তোর মাথায় উঠেছে, এর জন্য তো বড় বড় কথা কয় আর নিজেরা মনে করে যে উনি বাড়ির মালিক, আমরা কিছুই নেই। হ, মনে করি আমি এই বাড়ির মালিক, তাই আপনার তা খায় মনে করি না। নিজে কামাই কইরা কাম কাজ কইরা হেই টাকা হালাল কইরা খাই, বহে বহে তো খাওয়ান না। এই তুই থাম, আর একটা কথা কইবি না, কত বড় সাহস মুখে মুখে তর্ক করস! আমিও দেখমু তুই এই বাড়িতে কেমনে কাম করস, যা কর বাপের লোক কমু, তোর লোকের কোনো কথা নাই। মুক্তা চলো বাড়িতে সব ব্যাপারটা দেখতেছি, আসো। চাকরানির পিছনে পড়ে রইছস, এইটাই আমি বুঝি না। দেখো বাবা, তোমার আবার আমিও বলে দিতেছি, এই বাড়িতে চাকরানি থাকলে আমরা কেউ থাকবো না, দরকার পড়লে আমি ঘর জমাই গিয়ে থাকবো, আর বাড়িতে যদি এই চাকরানি বাড়িতে আছে তাহলে কিন্তু বাড়িতে আর উঠবো না। চলো আচ্ছা দাঁড়া, তোরা যখন চাকরানি নিয়ে এত কিছু করতেছস, এত কিছু বলতেছস, একটা কথা বল, বাড়ি ফিরে আয়, আমি এই বিষয়টা নিয়ে বুঝবো, দেখি বাড়িতে চাকরানি থাকে না কে থাকে। দেখছো দেখছো তোমার বাবা কি কইলো? যাই হোক, উনি তো কইছি আগে বাড়িতে আসি তারপর দেখি কি করে। হ্যাঁ চলো। একদিন সে আবার সারা বাড়ি চলবো না, কাজ কাম রান্না বলে না করলে না খাই থাকুন ডাকে। ঠিক কথা কইছে, আমিও চাই তুই এই বাড়ি থেকে বাইরে যা, তুই তো আস্ত একটা ভেদক।
করবি না কি করবি আর তুইও এই বাড়িতে কেমনে থাকস সেটা আমি দেখে নিমু বেগম জানি কোনটা বলতে পারো এই সাকরানির বিরুদ্ধে কার কি অভিযোগ আছে বোমা বলো তুমি আগে বলো হ্যাঁ আব্বা আমার আর পথে অভিযোগ আছে আমি হলাম এই বাড়ির বউ আমার তো নিজস্ব স্বাধীনতা আছে আমার তো মন চায় যে আমি নিজের ইচ্ছা মতো কাজকাম করি কিন্তু ও আমার সব কাজকামে বাধা দেয় এর জন্য ওর এই বাড়ি থেকে বাইর করে দিবে বুঝলাম আশিক এবার তোর কি অভিযোগ বল আমার আর কি অভিযোগ তোমার বোমা যেটা কইছে ওইটাই আর একটা কথা হয়েছে ও মুখে মুখে অনেক তর্ক করে আর আমি চাই না আমাদের বাড়ির চাকরানি আমাদের মুখে মুখে তর্ক করুক বুঝলাম তোর কথাও বুঝলাম আশিকের মা তোমার যদি কিছু বলার থাকে বলো পরে আবার বলার সুযোগ নাও পাইবার পারো হ্যাঁ হেইটা আমি খুব ভালো করেই জানি আমি যে সময় পাবো না এইটা আমার জানা আছে তোমার মনে করাই দিতে হইব না কারণ আজ খাই ওর এই বাড়িতে শেষ দিন এই বেদকটার এই বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করতে পারলে বাসি আর ওর সব থেকে বড় দোষ হইল ও সব কথাতেই নাক গলায় আর এইটাই আমার পছন্দ না তোমাদের সবার কথাই শুনলাম এখন তোমাকে কথা মতো চাকরানির তো আর এই বাড়িতে থাকা চলে না তাহলে তোমরা সবাই কি চাও যে চাকরানি এই বাড়ি থেকে চলে যাক আমরা সবাই চাই ওই বাড়ি থেকে চলে যাক না চাকরানি এই বাড়ি থেকে যাইব না এই বাড়ির থেকে যদি কারো যাইতে হয় আমার ঘরে যাইতে হইব সঠিক কোনটা বাবা কি হলো চুপ করেছো কেন কও সঠিক হইল বিদেশ থেকে যে টাকাগুলো আসছে আর যেগুলো দিয়ে এই বাড়ি বাড়ি করা হয়েছে সবগুলো টাকা আমার না এই চাকরানিটার বাবার হ্যাঁ আমার ওই স্কুলের বন্ধু মানে তোমার বাবা ওই আমার বিপদের দিনে সাহায্য করছে হাজার হাজার লাখ লাখ টাকা পাঠাইছে এখানে বাড়ি ঘর করা হয়েছে আমাকে থাকার জায়গা নাই বইলা এই বাড়ি ঘরে তোমাদের থাকতে দেওয়া হয়েছে কিন্তু এই বাড়ি ঘর করা হয়েছে এই চাকরানিটার নামে এক মিনিট বাবা এই বাড়ি ঘর যদি ওর বাবার নামে করা হয় বা ওর বাবার টাকা দিয়ে যদি করা হয় তাহলে এই বাড়ি তো চাকরানি কেন খুব ভালো প্রশ্ন তাহলে শোন তোমার বাবা বিদেশে মারা গেল সে মারা যাওয়ার সময় আমারে বলছিল যে আমার দেশে একটা মাত্র মাইয়া আছে ওই মায়াডার আশ্রয় দেবার কেউ নাই বন্ধু তুমি ওই মায়াডার আশ্রয় দিও আমি দেশে আসার পর এই কপালপুরীর কাছে আমি গেলাম কিন্তু আমি যখন আমাদের বাড়িতে থাকতে বললাম তখন এই হতবাগি থাকতে রাজি হলো না বললো আমি যদি চাকরানি সাইজা থাকতে পারি তাইলে আপনাদের সাথে থাকবো যাতে করে ওর কখনো মনে না হয় এই বাড়ির মালিক সে আমাদের মনে না হয় আমরা এই বাড়ির আশ্রিত সেই থেকে আমাদের বাড়ির চাকরানি আর বিশ্বাস যদি না হয় দেখ এই যে দলিল কি এবার তো বিশ্বাস হলো এই চাকরানি এই বাড়ির মালিক তাই যদি হয় আমাদের এখানে থাকার আর কোনো অধিকার নাই মা এই যে তোমার বাড়ির দলিল তুমি বুঝে নাও চলো সবাই খালান এত বড় দুঃসাহস আপনা গো এই বাড়িতে থাকছেন এতদিন খাইছেন এতদিন এখন আমারে ফলে এই যাইতেছেন গা আমি কার কাছে থাকবো আমার বাবা না আপনার কাছে দায়িত্ব দিছে এই কয় বছর চাকরানির সাজে তাহলে লাভটা হলো কি যদি আমার এই বাড়ির মালিক বানায় দিয়া আপনারা আশ্রিত হয়ে যা বাড়ি থেকে বাইরে যান আমার কি
নারে আমরা আমরা তোরে রেখে কোথাও যাব না তোরে রেখে গেলে আমরা যে থাকতে পারব না আমার খালি বুকটা হাহাকার করব যে আমি আমার মায়ের রেখেছি আমরা একসাথে থাকবো মা